कोलकाता के पोस्ता के विवेकानंद फ्लाईओवर को तोड़ने का काम 15 जून से चालू हो गया है। आज फ्लाईओवर तोड़ने के काम का जायजा लेने के लिए पोस्ता फ्लाईओवर पहुंचे मंत्री फिरहाद हकीम, मुख्य सचिव और पुलिस कमिश्नर। मौके पर पहुंचकर सारी चीजों को बखूबी देखा गया। पुलिस सूत्रों के अनुसार पहले चरण में स्ट्रैंड रोड के ऊपर बने विवेकानंद फ्लाईओवर के हिस्से को तोड़ा जाएगा। इस हिस्से को 45 दिनों में तोड़ा जाएगा। पहले चरण का काम 15 जून से चालू होकर 31 जुलाई तक चलेगा। ट्रैफिक पुलिस सूत्रों के अनुसार पोस्ता फ्लाईओवर तोड़ने का काम चालू होते ही ट्रकों को सीआर एवेन्यू, विधान सरनी, निमतल्ला घाट स्ट्रीट, स्ट्रैंड बैंक रोड होकर केके टैगोर स्ट्रीट लाया जाएगा। वही छोटे वाहनों को मीर बहार घाट स्ट्रीट, एमडी रोड होकर केके टैगोर स्ट्रीट की तरफ ले जाया गया जाएगा। वही स्ट्रैंड रोड से होकर गुजरने वाले बस व मिनी बसों को महात्मा गांधी रोड व सीआर एवेन्यू के रास्ते चलाया जाएगा। इसके अलावा अन्य वाहनों को जरूरत के हिसाब से डाइवर्ट किया गया है। चीफ सेक्रेटरी के बोले छिलेन जे एटा কিভাবে আমাদের পোস্তা ফ্লাইওভার ভাঙা হচ্ছে সেইটা দেখার জন্য যে মানুষের সেফটিটা প্রথমে রক্ষা করা হচ্ছে কিনা, তাই আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার, কেএমডি এর সিও এবং লোকাল এমএলএ, আমাদের এখানকার লোকাল ব্যবসায়ীরা সবাই মিলে রাইটসের নেতৃত্বে যে কোম্পানি কাজ করছে ইডিভেন্স এগুলো সব ওরা এবং সেই মতন মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবেন। আমরা দেখে স্যাটিসফাইড যে যা প্রসেস ওনারা বলেছেন সেই প্রসেস মেনটেন করলে কোনো দাঁড়াম দুরুম মানে কোনো আওয়াজ হবে না, কোনো ভাঙা চড়া হবে না, একদম খুব সুন্দরভাবে, হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু খুব সুন্দরভাবে এই গার্ডারগুলোকে এগুলোকে সব আস্তে আস্তে নাবিয়ে দেওয়া হবে। তাই এটা দেখে আমরা স্যাটিসফাইড। এই রিপোর্টটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে চিফ সেক্রেটারির থ্রু দিয়ে এবং এই কাজটা টোটালটা 45 দিনের মধ্যে এই 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 স্টেজটা হয়ে যাবে, ফার্স্ট স্টেজটা। এরকম ভাবে প্রত্যেকটা ফেজের সময় আমরা আসব এবং কি ওরা করেছে সেটা দেখে নেব এবং অভিনব একটা নতুন ইঞ্জিনিয়ারিং টেকনিকে এই ব্রিজটা এর আগে কোনোদিন আমাদের কলকাতায় এই ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেবল হয়নি, যেটা দিয়ে ওরা করছে তাতে জিরো ভাইব্রেশনে একটা ব্রিজকে টোটাল ডিসমেন্টেলিং করা হবে, জিরো ভাইব্রেশন। সেই কাজটা দেখেছে, আমরা আবার মানুষের যারা চারিপাশের মানুষ তাদের সহযোগিতা চাইব। একটু দেরি হচ্ছে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এগুলোকে ডিসমেন্টেল করে স্বাভাবিক জীবনযাত্রা যাতে এই অঞ্চলে হয় সেটা ব্যবস্থা। কতদিনের টার্গেট কতদিনের? এই ফেজটা 45 দিন, এরকম ভাবে এক একটা করে ফেজ নেওয়া হয়েছে, 45 দিন 45 দিন 45 দিন। এটা এখনো কথা হয়নি গভর্নমেন্ট লেভেলে, আগে যেহেতু এটা ডেঞ্জারাস ছিল মুখ্যমন্ত্রী এই জায়গাতেই বারবার আসতেন ওই জগদ্ধাত্রী পুজোতে, তখন ওনারা সংকল্প দিয়েছেন যে দিদি এরকম ভাবে রয়েছে। আমরা প্রসেসটা করেছে, ডক্টর রায়না এসেও রেকমেন্ডেশন করে গেছিল, তাই এই কাজটা এবার ডিসমেন্টেলিং হচ্ছে, আশা করি খুব শিগগিরই হয়ে যাবে, মানুষজন ঠিক।